Subscribe my channel and click the bell icon for more updates. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যাডোব ইলাস্ট্রেটরের আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি ফুটবল ড্র করতে হবে। তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ অনেক টিউটোরিয়াল, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ অনেক টিউটোরিয়াল আছে। আপনারা সবাই আমার টিউটোরিয়ালগুলো দেখবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের মাঝে যে টিউটোরিয়ালগুলো ভালো লাগবে এগুলো শেয়ার করবেন। এবং যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু না বুঝেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আমার চ্যানেলের যারা কমেন্ট করে তাদের সবার কমেন্টে রিপ্লাই দিই। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে চলে যাই। প্রথমে আমরা ফাইল থেকে একটি নিউ আর্টবুক ক্রিয়েট করব। আর্টবুক ক্রিয়েট করার জন্য এখান থেকে ইউনিট, ইউনিট থেকে আমরা পিক্সেলস সিলেক্ট করব। তারপর হোয়াইট সিলেক্ট করব 1280, হাইট 720। ওকে, তো এখান থেকে আমরা পলিগন টুলটা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করবো। ক্লিক করলে এখান থেকে রেডিয়াস 16 দিয়ে, সাইড 6 দিয়ে, ওকে। এখন আমরা রেক্টেঙ্গল বা রোটেট টুলটাকে আমরা সিলেক্ট করবো। কিবোর্ড থেকে এন্টার চাপবো। কিবোর্ড থেকে এন্টার চাপলেও অপশন আসবে, বা আপনি এখান থেকে রোটেট টুলে ডাবল ক্লিক করলে অপশন আসবে। এখান থেকে রেডিয়াস দিব আমরা, অ্যাঙ্গেল দিব 30, রিভিউ দিয়ে যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রিতে রূপান্তরিত হলো শেপটা, ওকে। এখন এই শেপটাকে ধরে আমরা এখানে নিয়ে যাব, ওকে। তখন এটাকে কপি করব, কিবোর্ড থেকে অল্ট হোল্ড করে চেপে ধরবো। চেপে ধরে দেখুন মাউসের কার্সারটা কপি আইকনে রূপান্তরিত হয়েছে। তাহলে এখন আমি এটাকে টেনে ধরে নিয়ে আসবো। ওকে, এখন এটাকে আমার ডুপ্লিকেট করবো, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডিলিট চাপলে এটা ডুপ্লিকেট হতে থাকবে। এভাবে 10 বার চাপবে। আমরা এটাকে সিলেক্ট করে অল্ট চেপে ধরে কিবোর্ড থেকে আবার আরেকটি কপি করব। এভাবে টেনে ধরে আরেকটি এখানে বসিয়ে দেব এবং এটাকে আরেকটি কপি করব। এটাকে টেনে ধরে আবার এখানে বসিয়ে দেব। আবার এটাকে ডুপ্লিকেট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, এভাবে করে 9 বার। এখন আমরা একটি এক্সাইটিং টুলের সাথে পরিচিত হব। এটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল। আমি এই শেপটাকে ব্ল্যাক কালার করব এবং এই শেপটাকে ব্ল্যাক কালার করব। এভাবে করে প্রত্যেকটা সিলেক্ট করে ব্ল্যাক কালার করতে একটু সমস্যা হচ্ছে। আমি একটা কাজ করতে পারি, আমি এই সবগুলোকে সিলেক্ট করলাম। এভাবে সিলেক্ট করে আমি যদি এখান থেকে লাইভ পেইন্ট বাকেটটা সিলেক্ট করি, দেখুন আমার এখানে ব্ল্যাক কালার। আমি যেহেতু এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে একটু ব্ল্যাক কালার আছে। একটি প্রত্যেকটি শেপ একটার পরপর আমি ব্ল্যাক কালার দেবো। তাহলে আমি এখানে একটি ব্ল্যাক কালার দিলাম, এখানে ব্ল্যাক কালার দিলাম, এখানে ব্ল্যাক কালার দিলাম, এখানে ব্ল্যাক কালার দিলাম। তাহলে আমার খুব সহজে আমি কালার করতে পারলাম। আমি এখন সিলেক্ট করলাম। এখন আমি এই সবগুলোকে সিলেক্ট করবো, এভাবে মাউস দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট চেপে ধরবো। চেপে ধরে নিচে নামে, শিফট চেপে ধরলে সোজা নিচে নামবে, ওকে। এখন এটাকে 2 বার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ওকে। এখন নিচের যে শেপটা, এটাকে শেপগুলো আছে এগুলোকে আমি সিলেক্ট করবো। এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট, তাহলে এটা ডিলেট হয়ে যাবে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জিরো চাপবো, তাহলে পুরো স্ক্রিনটা আমার দেখা যাবে, ওকে। এখন আমি এই সবগুলোকে সিলেক্ট করবো। এখানে যে প্যাটার্নটা আমি তৈরি করলাম, এই প্যাটার্নটাকে আমরা একটা সিম্বলে পরিণত করব। তাহলে আমি উইন্ডোজ থেকে সিম্বল, এখানে নিউ সিম্বল ক্লিক করলাম। আগে সবগুলোকে সিলেক্ট করতে হবে, মনে রাখবেন, আগে সবগুলোকে সিলেক্ট করবেন, তারপরে উইন্ডোজ থেকে সিম্বল থেকে নিউ সিম্বলে ক্লিক করব।
এখানে লিখবো আমরা বল, বল লিখলাম, লিখে অ্যালাইন টু পিক্সেল গ্রিড এখানে সিলেক্ট করে ওকে। তাহলে এই যে আমরা যে প্যাটার্নটা তৈরি করলাম এই প্যাটার্নটা সিম্বলে পরিণত হলো, এটা আমি মিনিমাইজ করে রাখলাম। মানে সবগুলোকে সিলেক্ট করে আমি কী করে দিব, ডিলিট। এখন যে কাজটি করতে হবে, আমার এখান থেকে ইলাস্ট্রেটরের সাহায্যে একটি বৃত্ত আঁকবো। এতটুকু হওয়ার পরে আমি কিবোর্ড থেকে শিফট এবং অল চেপে ধরবো, তাহলে সমানভাবে বৃত্তটি বড় হবে। এখন এই বৃত্তটির ফিল কালারটাকে আমি অফ করে দেবো, স্ট্রোক কালারটি রয়ে যাবে। এখন এই বৃত্তটিকে আমি উইন্ডোজ থেকে লেয়ার থেকে এই বৃত্তটিকে আমি ডুপ্লিকেট অর্থাৎ দুইটা করব। কেন দুইটা করা হচ্ছে এটা আমরা পরে বুঝতে পারবো। এটাকে ডুপ্লিকেট করলাম, এই বৃত্তটাকে আমি লক করে দেবো এবং চোখটাও অফ করে দেবো। এবং এই বৃত্তটা নিয়ে আমি কাজ করব। এখন এই বৃত্তটা মাঝ বরাবর আমি কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমি অনেকভাবে কাটতে পারি। আমি এখন এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটার সাহায্যে কেটে নিব। এইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি অ্যারো আপ অ্যারোর সাহায্যে একটু উপরে করে নিব। এখন এই সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে প্যাথ ফাইন্ডার, উইন্ডোজ থেকে প্যাথ ফাইন্ডার, এখান থেকে ডিভাইড, এখন লাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এবং এই সবগুলোকে সিলেক্ট করে ডিলেট। আর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে ইফেক্ট থেকে থ্রিডি থেকে রিভলভ, তারপর এখান থেকে প্রিভিউতে ক্লিক করে রাখব। আর এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করব, তারপর এখানে ম্যাপ আর্ট ক্লিক করব, এখান থেকে সারফেস আমি 5/5 সিলেক্ট করলাম, এবং এখান থেকে এই ইনভিজিবল জিওমেট্রি এটাকে আমি চেক করে দিলাম। এবং এখান থেকে আমরা ওই যে বল সিম্বলটা সেভ করেছিলাম সেই বল সিম্বলটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমি আমার মতো করে বলটাকে সুন্দর করে বসিয়ে নিব। ওকে, এখন ওকে, আপনি ইচ্ছা করলে এই স্লাইডটাকে ঘুরিয়ে আপনার বলের পজিশন বা যে প্যাটার্নগুলো আপনি ঘুরিয়ে নিতে পারেন এদিক সেদিক করে। আমার দরকার হচ্ছে না, তাহলে আমি ঘুরিয়ে নিচ্ছি না, আমি এখন ওকে চাপলাম। এখন আমি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করলাম, তারপর আমি চলে যাব লেয়ার্স, উইন্ডোজ থেকে লেয়ার্স থেকে আমি যে চোখটা অফ করে রেখেছিলাম, এখন দেখুন এই সাইডটা একটু বোঝা যাচ্ছে না, এই সাইডটা একটু বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি এই লকটা অফ করে দিব এবং চোখটাকে অন করে দিব। এখন দেখুন বোঝা যাচ্ছে। আমি সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেব। ওকে, এখন আমি এই বলটাকে একটি শ্যাডো আকৃতি দিব নিচে দিয়ে। আমি এখান থেকে ক্লিপস টুলটার সাহায্যে একটি শেপ নিয়ে নিলাম এভাবে, এবং এটা ফিল কালার ব্ল্যাক করে দিলাম। এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টে গিয়ে এখানে ক্লিক করলাম, বা এখানে না পেলে আপনারা এখান থেকে হোয়াইট এবং ব্ল্যাক এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এই স্লাইডটাকে আমি লোকেশন 50, ওকে, এবং এখানে একটি স্লাইড ক্লিক করে প্লাস চিহ্ন যখন আসবে একটা স্লাইড থাকবে, স্লাইড আসবে নিউ, এই স্লাইডটাকে ডাবল ক্লিক করে এখানে হোয়াইট সিলেক্ট করে দেবো, এবং এই স্লাইডটার অপাসিটি, কালারের অপাসিটি আমি 50/60 করে দিলাম। ওকে, এখন এটাকে একটু ব্লার, গাউসিয়ান ব্লার দিয়ে প্রিভিউতে সিলেক্ট করলাম, এটাকে একটু বাড়িয়ে নিলাম। ওকে, এখন এটাকে সিলেক্ট করে আমি এটা নিচে নিয়ে যাব। এখানে এটা বলের উপরে আছে, তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এখানে এটাকে একটু বড় করব। ওকে, এখন আমি অপাসিটি এটাকে সিলেক্ট করে অপাসিটি থেকে আমি এটাকে একটু কমিয়ে দিব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। অপাসিটিতে একটু কমিয়ে নিলাম। ওকে, হয়ে গেল আমার ফুটবল
গ্রো করা। এভাবে করে আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমার চেয়ে অনেক ভালো করতে পারেন বলে আমি আশা করি। তো যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে আমার টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন। তো নেক্সট কোনো টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।